নমস্কার বন্ধুরা জিএল মাস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন টি টোয়েন্টি সিরিজ আয়ারল্যান্ড ভার্সেস ইন্ডিয়া তো আমরা সকলে খেলবো এবং প্রচুর অ্যামাউন্টের একটা ম্যাচ যেখানে আমরা এটাকে কভার করার চেষ্টা করব এই ম্যাচটিকে এবং আমরা সকলে মিলে ভালো অ্যামাউন্ট একটা জিতে নেওয়ার চেষ্টা করব এই সুযোগ হাতছাড়া করাটা ঠিক হবে না তো আশা করছি আপনারা সকলে রেডি রয়েছেন এবং সবসময় আপনারা টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন আর আমার ইউটিউব চ্যানেল তো আপনারা সাবস্ক্রাইব করেছেনই আরও সবাই সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক করবেন আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কোথায় ভুল হচ্ছে বা কোনো কিছু আর প্রয়োজন আছে কি না ঠিক আছে এইটুকু আপনার আশা আপনাদের কাছ থেকে আমি করতে পারি তো যাই হোক বেশি কথা বলবো না অনেক কিছু বলার আছে ম্যাচ সম্বন্ধে তাই ম্যাচের দিকেই এগিয়ে যাই ঠিক আছে তো প্রথমে আমরা কি করব পিচ রিপোর্টটা আগে দেখে নেবো তারপরে স্কোয়াডে কারা কারা আছে বা কারা মোটামুটি খেলতে পারে সেটা একটা আন্দাজ করে নিতে পার করে নেবো আর তারপরে তো কিছু পিচ পুরানো স্কোর এবং আয়ারল্যান্ড কিছু টিমের সঙ্গে খেলেছিলো যেমন ওমান তারপরে ইউএই এদের সঙ্গে যে খেলেছিল সেই স্কোর একটা দুটো দেখে নেবো আর ইন্ডিয়া তো লাস্ট সাউথ আফ্রিকার সঙ্গে নিজেদের দেশেই খেলে আসছে তো সেখানে কিছু একটা দুটো স্কোর আমরা দেখে নেবো ঠিক আছে তাহলে বেশি সময় নষ্ট করে লাভ নেই চলুন প্রথমে পিচ রিপোর্টটা দেখে নিই দেখুন বন্ধুরা পিচ রিপোর্টে কী বলছে দ্য পিচ অ্যাট দ্য ক্যাসেল অ্যাভিনিউ ইজ এ ডিসেন্ট ওয়ান

লাইকলি টু প্লেভার চেসিং আপন উইনিং দ্য টস তাহলে মোটামুটি এই পিচ রিপোর্ট এখানে এই বলছে যেটা আমি সামারিটা বলে দিই যে পিচ রিপোর্টে বলা হচ্ছে যে প্রথম দিকটা কিন্তু পেশাররা সুইংয়ের জন্য হেল্প পাবে তাহলে এখানে একটা কথা বলে দিই পিচ রিপোর্ট বলতে বলতে একটি কথা সঙ্গে সঙ্গে বলে দিই যেটা হচ্ছে যে সুইংয়ের জন্য হেল্প পাবে বলারা প্রথম দিকটা সেই জন্য আমরা ভুবনেশ্বর কুমারকে একজন সুইং মাস্টার হিসাবে ভাবতে পারি সেই জন্য ভুবনেশ্বর কুমার কিন্তু এখানে খুব ইম্পর্ট্যান্ট হয়ে গেল যদি প্রথম ইন্ডিয়া ব্যাট বল করে The cat sat on the ঠিক আছে তাছাড়া কি ওইখানে বলা হচ্ছে যে যত ম্যাচ প্রোগ্রেস হবে ব্যাটের দিক থেকেও মোটামুটি খারাপ না ভালো কিন্তু ও যত ম্যাচ ম্যাচ প্রোগ্রেস হবে তখন কী হবে স্পিনাররাও কিন্তু এখানে ভালো রকমভাবে টার্ন পাবে তাই স্পিনাররাও কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ তাই সেখানে আয়ারল্যান্ডের তরফ থেকে দেখবেন ম্যাক রয়েছে সেখানে স্পিনার হিসাবে হেল্প পেতে পারে এছাড়াও আমাদের ইন্ডিয়া টিমে দেখবেন আকসর পাটেল রয়েছে আর যুজবেন্দর চাহেল সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যুজবেন্দর চাহেল যদি সেকেন্ড ইনিংসে বল করে তো আরোই খতরনাক হয়ে যেতে পারে যুজবিন্দার চ্যাল সেই জন্য যুজবিন্দার চ্যালকে কিন্তু আমরা ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন করে রাখতে পারি করতে পারি ঠিক আছে তাহলে পিচ রিপোর্ট সম্বন্ধে আমাদের মোটামুটি একটা ধারণা হয়ে গেল এবার আমরা স্কোয়ারটা দেখে নেব কারা কারা খেলতে পারে দেখুন বন্ধুরা আয়ারল্যান্ডের তরফ থেকে দেখুন পোয়ার স্টার্লিং এবং অ্যান্ডি বলবেননি ওপেন করছে এছাড়াও গ্যারেট ডেলারনি রয়েছে ডেথ ওভারে বল সরি ডেথ ওভার বলছি দু এক তিন ওভার বল করতে পারে কাটিস কাম্পার রয়েছে অলরাউন্ডার হ্যারি টেক্টর রয়েছে হ্যারি টেক্টরও কখনো কখনো প্রয়োজন পড়লে বল করতে পারে লরকান ডাকার উইকেট কিপিং সেকশানে উইকেট কিপিং করছে জজ ডকরেল অ্যান্ডি ম্যাকবিরনি মার্ক আদের ক্রে ইয়াং এবং জস লিটিল আর ইন্ডিয়ার তরফ থেকে দেখুন ঈশান কিষান এবং ঋতুরাজ গায়ক রপেন করছে তারপর রয়েছে সূর্য যাদব দেখুন সাউথ আফ্রিকার সঙ্গে খেলেছিল শ্রেয়াস আয়ার সেখানে শ্রেয়স আয়াসের শ্রেয়াস আয়ারের পরিবর্তে আমরা পাচ্ছি এখানে সুরেশ সূর্য কুমার এছাড়া হচ্ছে দীপক হুডাকে চান্স দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়া দীনেশ কার্তিক এখানে দীপক হুডার পরিবর্তে এখানে সঞ্জু সামসনও থাকতে পারে তো দেখা যাক লাইন আপে আসে আচ্ছা দীনেশ কার্তিক তারপরে রয়েছে আকসার পাটেল হর্ষাল পাটেল আবেশ খান ভুবনেশ্বর কুমার এবং ইজবিন্দর চাহেল ঠিক আছে তাহলে এই হলো মোটামুটিভাবে যে সকল প্লেয়ারগুলো খেলতে পারে এখানে ধরে নিন মোটামুটি নাইনটি পার্সেন্ট প্লেয়ারগুলি এখানে খেলতে পারে ঠিক আছে তাহলে আমরা স্কোয়ারটাও মোটামুটিভাবে দেখে নিলাম ঠিক আছে এবার আমরা মোটামুটি পুরনো কিছু স্কোর কার্ড দেখে নেওয়ার চেষ্টা করব দেখুন বন্ধুরা কয়েক বছর আগে ইন্ডিয়ার সঙ্গে আয়ারল্যান্ডের একটি মানে সিরিজ হয়েছিল টি টোয়েন্টি দেখুন এখানে স্কোর একটু দেখি কে এল রাহুল রয়েছে যিনি এখন স্কোয়াডে নেই বিরাট কোহলিও নেই সুরেশ রহন নেই রোহিত শর্মাও নেই মনীষ পান্ডেও নেই হার্দিক পান্ডিয়া রয়েছে তো যাই হোক আর বোলিং সেকশানে দেখে নেব আয়ারল্যান্ডের বোলিং সেকশানটা দেখে নিই দেখুন সিমিসিং স্কোয়াডে নেই যতটা সম্ভব তারপর দেখুন র্যাঙ্কিংও নেই পিটার চেসও নেই স্টার থমসন জর্জ ডগরেল ছিল পল স্টারলিং বল করেছিল কেবিন অভ্যানও নেই ঠিক আছে আর ইন্ডিয়ার বলের দিক থেকে দেখে নিই ব্যাটিংয়ের দিক থেকে দেখুন আয়ারল্যান্ডের দেখুন পল স্টারলিং ছিল জিরো রানে আউট এছাড়া এখানে সেভাবে কেউ নেই অ্যান্ডি বলবেনি ওপেন করবে আর এখানে সেইভাবে নেই জর্জ ডগরেল আছে ঠিক আছে আর আমরা ইন্ডিয়ার বোলিং সেকশনটা একটু দেখে নেব পারফরমেন্সটা দেখুন উমেশ যাদব উমেশ যাদব এখানে নেই সিদ্ধার্থ কলো নেই হার্দিক পান্ডিয়া রয়েছে জিন্দর চাহাল দেখুন তিন উইকেট আর কুলদীপ যাদব দেখুন তিন উইকেট তাহলে দেখুন স্পিনাররা কিন্তু এখানে ভালো ফল করছে ঠিক আছে এটা একটু মাথায় রাখবেন দেখুন বন্ধুরা আয়ারল্যান্ড একটি ইউএএর সঙ্গে সম্ভব ম্যাচ খেলে এসেছিলো ইউএর সঙ্গে সেখানে দেখুন পারফরমেন্স দেখুন ব্যাটিং সেকশানে এই রিসেন্ট খেলে এসেছে ফল স্টারলিং ছ রান বল বেন্ডিন বারো রান ন বলে আচ্ছা গারিথ ডেলানি দেখুন বত্রিশ বলে সাতচল্লিশ রান হ্যারি টেকটার দেখুন সাতাশ বলে পঁয়ত্রিশ রান ডকরেল ষোলো বলে আঠেরো লরান টাকার ফল ফ্লপ গিয়েছিল অ্যান্ডি ম্যাকবিনে দেখুন একুশ বলে ছত্রিশ এটা ইউএস সঙ্গে ঠিক আছে আর বলিং অপশানটা দেখে নেব বলিং পারফরমেন্সটা দেখুন মার্ক কাদের আছে এক তিন ওভারে সতেরো রান দিয়ে একটু উইকেট জস লিটল তিন ওভার চার ওভারে চোদ্দো রান দুই উইকেট কেড়ে গি দেখুন চার ওভারে তত্রিশ রান দুই উইকেট সিমি সিং আর অ্যান্ডি ম্যাকবেনি দেখুন চার ওভারে চব্বিশ রান দুই উইকেট ঠিক আছে তাহলে আমরা মোটামুটি আয়ারল্যান্ডেরও স্কোর কার্ড দেখে নিলাম রিসেন্ট একটা দুটো ম্যাচে ঠিক আছে এবার আমরা ইন্ডিয়ার সাউথ আফ্রিকার সঙ্গে যে খেলা একটি একটিমাত্র স্কোর কার্ড দেখে নেব তাহলে আমাদের সুবিধা হবে দেখুন বন্ধুরা সাউথ আফ্রিকার সঙ্গে একটি ম্যাচ তিন চারটি বা পাঁচটি ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ছিল যাই হোক একটি ম্যাচের আমি স্কোরকার দেখা যায় দেখুন ঋতুরাজ গায়কর এবং হচ্ছে যে ঈশান কিষান ওপেন করেছিল দেখুন সাতান্ন রান চুয়ান্ন রান পঁয়ত্রিশ বলে ঠিক আছে শ্রেয়স সাজার থাক নেই শ্রীরষ আযাদের জায়গায় এখানে আসি সূর্যকুমার কুমার যাদব ঋষভ পন্ত নেই এখানে ঋষভ পন্তের জায়গায় যতটা সম্ভব আসতে পারে আমাদের সঞ্জু স্যামসং সঞ্জু স্যামসন বা দীপক হুডা ঠিক আছে হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন কোচ ক্যাপ্টেনশিপ করছে দীনেশ কার্তিক তো আছেনই ফর্মেও রয়েছেন আসার আকসার পাটেল ঠিক আছে তাহলে এই কোটা মোটামুটিভাবে প্লেয়ার্স আমাদের পেয়ে গেলাম এখান থেকে এবার আমরা এই ইন্ডিয়ার বোলিং অপশানটা একটু দেখে নেব পারফরমেন্সটা দেখুন ভুবনেশ্বর কুমার চার ওভারে একুশ রান দিয়ে এক উইকেট আভেশ খান চার ওভারে পঁয়ত্রিশ রান কোনো উইকেট পাইনি আকসার পটেল চার ওভারে আঠাশ রান এক উইকেট উজি ইবন্দার চার ওভারে কুড়ি রান তিন উইকেট হার্সেল পটেল দেখুন কত গুরুত্বপূর্ণ চার ওভারে পঁচিশ রান দিয়ে এক উইকেট যদি ইন্ডিয়া টিম প্রথম বল করে তাহলে হার্সাল মোটামুটি করে ধরে নিতে পারেন ডে ওভারে বল করবে সেই জন্য উইকেট পাওয়ার চান্স কিন্তু মানে প্রচুর পরিমাণে রয়েছে ঠিক আছে তাই হার্সাল প্যাটেলকে কিন্তু ক্যাপ্টেন করতে ভুলবেন না ঠিক আছে তাহলে মোটামুটি আমরা সব স্কোর দেখে নিলাম তো এবার আমরা তাহলে টিম কম্বিনেশন কীভাবে কি বানানো যায় তাহলে সেটা আমরা একটু দেখে নিই চলুন দেখুন দুটো কম্বিনেশন হতে পারে হ্যাঁ দুটো সিচুয়েশান তৈরি হচ্ছে তো দুটো সিচুয়েশানে দুটো টিম বা দুটো কম্বিনেশান বানানো যেতে পারে প্রথম সিচুয়েশান বলে যদি ইন্ডিয়া প্রথম বল করে তাহলে কিছু করার নেই মানে কিছু ভাবার দরকার নেই সাত চার আমরা কম্বিনেশান বানাবো কারণ ইন্ডিয়া টিম আয়ারল্যান্ডের তরফ থেকে অনেকটা স্ট্রং রয়েছে এবং রিসেন্টলি সাউথ আফ্রিকার সঙ্গে খেলে এসেছে দুটো ম্যাচ হারিয়েওছে এবং দুটো ম্যাচ হেরেওছে সেটা ব্যাপার নয় তো সাউথ আফ্রিকার টিম এবং আয়ারল্যান্ডের টিম নিশ্চয়ই আকাশপাতাল তফাত রয়েছে তো যাই হোক তো আমরা সাত চার কম্বিনেশান বানিয়ে নেবো আর যদি কেউ একটু হাটকে করতে চায় তাহলে ছয় পাঁচ কম্বিনেশান করবেন কারণ সবাই সাতচারই করবে তো আপনারা যদি একটু আলাদা করতে পারেন তাহলে সেখানে জেল যাতার একটা যে একটা চান্স থেকে যাবে সেটা আপনারা নিজেরা ভেবে দেখবেন ঠিক আছে তো এটা আপনাদের উপর আমি ছেড়ে দিলাম তো আমরা এখন আপাতত সাতচার কম্বিনেশান বানানো বানাবো কী করে সেটা দেখে নিই তাহলে প্রথম যদি দুটো কন্ডিশনের আমাদের একটি কন্ডিশন বললাম যে যদি ইন্ডিয়া প্রথম বল করে তাহলে আমরা কী করব তাহলে চলুন প্রথমে একদম বলিং অপশানে চলে যাই ভুবনেশ্বর কুমার যেহেতু এখানে প্রথমেই বলা হয়েছিলো যে সুইং যে বোলার রয়েছে তারা হেল্প হবে তারা ভুবনেশ্বর কুমার রয়েছে আচ্ছা যুজবিন্দা চাল দেখেছেন আমরা মোটামুটিভাবে স্পিনাররা যদি পুরানো স্কোর কাটা দেখেছি স্পিনাররা ভালো হেল্প পাচ্ছে এবং হার্সেল পারেল যদি ডেট পরে বল তো করছে এবং আবেশ খান করে নিলাম ঠিক আছে সাড়ে চারটে বলে এখান থেকে নিয়ে নিলাম ওকে আচ্ছা হার্দিক পান্ডিয়াকে নিচ্ছে না কারণ হার্দিক পান্ডিয়ার ব্যাটিং অর্ডার অত্যন্ত মানে নিচে আর ইন্ডিয়া টিম যেহেতু স্ট্রং টিম তো ধরে নিচ্ছে ধরুন ইন্ডিয়া যদি প্রথম বল করে সেক্ষেত্রে ধরুন আয়ারল্যান্ডে যদি একশো কুড়ি বা একশো তিরিশের মধ্যে মানে আউট করে অল আউট করে দিতে পারে তাহলে সেক্ষেত্রে বলা যেতে পারে যে ওপেনার দিয়ে বা ফার্স্ট ডাউন দিয়ে কিন্তু ম্যাচ ইন্ডিয়া জিতে নিতে পারে বা সেকেন্ড ডাউন পর্যন্ত এলেও কোনো অসুবিধা নেই সেটা কিন্তু হার্দিক পাণ্ডে ব্যাটিং আসা মোটামুটিভাবে সম্ভাবনা খুবই কম ঠিক আছে তাই আমরা হার্দিক পাণ্ডাকে এখানে পিক করছি না আমি কন্ডিশন হিসাবে কিন্তু বলছি ঠিক আছে যদি ইন্ডিয়া প্রথম ব্যাট করে সেটা তখন পরে ভেবে দেখা যাবে ঠিক আছে তাহলে এখান থেকে আকসার প্যারেলকে নিয়ে নিলাম তাহলে পাঁচটি বলার আমার মোটামুটিভাবে কভার হয়ে গেল আচ্ছা এখানে আমরা এবার ব্যাটিং সেকশনে চলে আসে সূর্য কুমার যাবো যাদব আচার ঈশান আর ঋতুরাজ গাইকোয়ার ঠিক আছে ঈশান কিসা এবং ঋতুরাজ গায়গো তাহলে এখানে দেখুন চারটে এবং সাত সাতটা প্লেয়ার আমাদের মোটামুটিভাবে কভার করা হয়ে গেছে ঠিক আছে তাহলে এই সাতটা প্লেয়ারগুলোকে আমরা নিয়ে কিন্তু জেল খেলতে পারি এবং ধরে নিতে পারি যে ওপেনার দিয়েই কিন্তু ম্যাচ ফিনিশ হয়ে যাচ্ছে ঠিক আছে তো সেই হিসাবে এবং পরে এই কথাটা এই ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন কথা বলছি তো তার মাঝে পর বলি যে পলসটা নিয়ে কিন্তু অতটা রেকর্ড মানে এখন রিসেন্ট রেকর্ড ভালো নেই তো কিন্তু খতরনাক একজন প্লেয়ার এবং হচ্ছে যে মার্কুটে ব্যাটসম্যান রয়েছে তো যেহেতু প্রথমে সুইং বোলারদের একটু হেল্প পাওয়া যেতে পারে বা হেল্প পাবে বলছে তাহলে সেক্ষেত্রে ধরে নিচ্ছি ভুবনেশ্বর কুমা হয়তো বল স্টারলিংকে আউট করলেও করে দিতে পারে তাহলে আমরা ব্যালবিডনি এবং হচ্ছে যে স্ট স্টারলিং হচ্ছে ওপেন করেছি তার জন্য ব্যালবিডনিকে আমরাও নিলাম ঠিক আছে ক্যাপ্টেন হিসাবে তো তিনি থাকছেনই তিনি ক্যাপ্টেনশিপ করছেন এবং ব্যালবনি কিন্তু অতটা মারকুটে ব্যাটসম্যান নয় ওয়ান ডে টাইপের প্লেয়ার সেই জন্য একটু রুকে খেলে তাই বলবিডনিকে কিন্তু আপনারা ভরসা করতে পারেন তো সেই জন্য ব্যালবিরনিকে এখান থেকে পিক করলাম আচ্ছা হ্যারি টেকটার হ্যারি টেকটার খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার মিডিল ব্যাট করে আর হচ্ছে যে কখনো কখনো প্রয়োজন পড়ে বলও করে আর এদিকে তাহলে এখানে কাকে নেবো এখানে তো ইন্ডিয়ার টিমের কাউকে নিতে পারছি টাকারকে নিলাম ঠিক আছে এল টাকার ওকে আর মিডিল এখানে ডিলানিকে নিলাম ঠিক আছে ডিলানিকে নিতে পারি কিংবা যে ম্যাকবিনিকেও নিতে পারি বা ক্যাম্পারকেও নিতে পারি ঠিক আছে দুজন এই তিনটি কিন্তু খুব চারজনই কিন্তু খুব এই চারজনই খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে অলরাউন্ডার ঠিক আছে তাহলে এখান থেকে আমরা যে কোনো একটা অপশান বেছে নিতে পারি ডিলানিকে নিতে পারি কিংবা ডগরেকে নিতে পারি কিংবা ম্যাগবিনিকে নিতে পারি বা ক্যাম্পারকে নিতে পারি তাহলে যদি আমরা চারটে টিম বানাই তাহলে এরকম চারটে টিমে চারজনকে একটা একটা করে আমরা পিক করে নিলাম ঠিক আছে আলাদা আলাদা পাবে রোটেট করে তাহলে এখানে আপাতত আমি গার্ড ডিলানিকে নিলাম কারণ ইনিও ভালো ব্যাটসম্যান ঠিক আছে তাহলে আমার এই হলো কম্বিনেশান দেখুন এই কম্বিনেশানে আমরা যেতে পারি যদি ইন্ডিয়া প্রথম বল করে ঠিক আছে এই কম্বিনেশানে কিন্তু আমরা এই টিমটা বা এই কম্বিনেশনটা যেতে পারি ঠিক আছে এই কন্ডিশনে তো দেখুন তাহলে এখানে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন কাকে করা যেতে পারে দেখুন প্রথমত একটা টিম আমরা বানালাম এখানে কি করলাম ঈশান কিষান ধরে নিচ্ছি যে ইন্ডিয়ার টিম ওপেনার দিয়ে ম্যাচ ফিনিশ করে দিতে পারে তাহলে ঈশান কিষানকে ক্যাপ্টেন গাইঘড়কে ভিসি করে দিলাম ঠিক আছে আবার যদি বলা যায় দেখুন যে ঈশান কিষাণ হয়তো এই ঋতুরাজ গায়কর হয়তো ঈশান কিষানের থেকে বেশি পয়েন্ট দিতে পারে তাহলে আপনি আপনারা কী করবেন অল্টারনেট করে দিন গায়করকে ক্যাপ্টেন আর ঈশান কিষাণকে ভিসি করে দিন তাহলে চারটে দুটো টিম হয়ে গেল এবার আমরা বলে দিচ্ছি যে ধরে নিচ্ছি যে আরেকটা কম্বিনেশান বানাতে পারি যেটা হচ্ছে ঈশান কিষানকে ক্যাপ্টেন রাখলাম আর এখানে আমরা বেশি উইকেট পেতে পারি হার্সার প্যাটেল যেহেতু ডেথভাবে বল করছি তাহলে এখানে ভিসি করলাম কিংবা কিংবা কী করতে পারি যে হার্সাল প্যাটেল দেখুন বলিংয়ে যদি দুটো তিনটে উইকেট পেয়ে যায় ব্যাটিংয়ে হয়তো ষাট সত্তর রান করে যে পয়েন্ট পাবে সেক্ষেত্রে যদি হারসাল প্যাটেল তিনটে উইকেট পেয়ে যায় তাহলে সে কিন্তু তার থেকে বেশি পেয়ে যেতে পারে ঠিক আছে তারপর তারপরে বোল্ড করলে বা এল করলে সেখানে একটা আলাদা পয়েন্ট থাকে সেই জন্য আমরা কী করব হার্সেল প্যাটেলকে ক্যাপ্টেন করে দিলাম ঈশান কিশেকে ভিসি করে দিলাম ঈশান কিশানকে ওকে আবার কী করতে পারি ধরুন হারসাল প্যাটেলকে রেখে দিলাম এখানে গায়করকে ভিসি করে দিলাম আবার কী করতে পারি গায়করকে ক্যাপ্টেন হার্সাল প্যাটেলকে ভিসি করে দিলাম ঠিক আছে আবার ধরে নিচ্ছি যে বোলারদের বোলাররাই কিন্তু মোটামুটিভাবে বেশি পয়েন্ট পেতে পারে কারণ অল আউট করে দিতে পারে সেক্ষেত্রে কে করতে পারে এদিকে হার্সাল প্যাটেল করতে পারে আর ই চাহেল করতে পারে তাহলে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন একে করে দিলাম এদেরকে করে দিলাম আবার কি করতে পারি ও চাহাল থাকে গেলেও হারসাল প্যাটেল থেকে বেশি পয়েন্ট দিচ্ছে তাহলে আমরা কী করব চাহালকে ক্যাপ্টেন আর হচ্ছে যে পাটেলকে ভিসি করে দিলাম তাহলে এইভাবে আমরা কিন্তু কম্বিনেশনে যাব। যদি ইন্ডিয়া টিম প্রথম বল করে ঠিক আছে তো আর এখানে আর কী অন্যভাবে কী আর অন্য কী করা যেতে পারে এবার ধরে নিচ্ছে ধরুন এখানে দেখুন অলরাউন্ডার গারের ডেলানি ধরুন বল করলো ঠিক আছে প্রয়োজনে বল করলো হ্যারি টেক্টরে কিন্তু বল করে ঠিক আছে প্রয়োজন পড়লে তো যাই হোক তাহলে ধরে নিচ্ছে গারের ডেলানি একটু উইকেট পেয়ে যেতে পারে বাই চান্স তাহলে কী করবো তাহলে এখানে আমরা আকসার পটেলকে হ্যাঁ পটল কে রিক্স নিয়ে আমরা ধরুন পটল কে রিক্স নিলাম বা না হ্যাঁ আকসর পটলকে রিস্ক নিলাম নিয়ে কী করলাম সূর্য কুমার যাদবকে ধরে নিলাম তার মানে আর একটা বোলার এই ব্যাটসম্যান আমরা বাড়িয়ে নিলাম দেখা যাচ্ছে এই চারটে বোলারই আমাদের কাজ করে দেবে ঠিক আছে এই চারটে বোলারই হয়তো সব উইকেট পেয়ে যেতে পারে আক্সার পটেল পেলো না পেলেও পেতে পারে তো সেক্ষেত্রে আমরা কী করবো ঢেলে নিয়ে যদি একটা বাই চান্স এক দুবার বল এলো মাঝখানে উইকেট পড়ছে না দেখে সেক্ষেত্রে একটা ওপেনার মধ্যে কেউ একজন আউট হয়ে গেল তখন কে নামবে সূর্য কুমার যাদব তখন আমাদের সূর্য কুমার যাদবের পয়েন্টটা আমরা পেয়ে যাবো তাহলে এটা একটা টিম বানাতে পারি ঠিক আছে তো এটা এরকম একটা হতে পারে তাহলে আর ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন একই রাখতে পারি ঠিক আছে এরম একটা টিম বানাতে পারি তাহলে এটা সেভ করে দিলাম তাহলে দেখুন এরম একটা টিম আমরা পজিশন করলে করতে পারি ওকে এছাড়া এবার যদি দেখি যে ইন্ডিয়া টিম প্রথম ব্যাট করছে তখন কি করব ইন্ডিয়া টিম প্রথম ব্যাট করছে তখন কি করব ধরুন এই টিমটাই রয়েছে এটাকে আমরা এবার চেঞ্জ করব তাহলে আপাতত এগুলো করে দিলাম তো ঈশান কিষান সূর্য কুমার যাদব আর গায়কত্ব আমাদের রইল পালবিনু রইল টেকটারও রইলো আর এদিকে ডেলানি আর থাকছে এদিকে সব বলে এতগুলো বলা তাহলে আমার নেয়ার প্রয়োজনে আবেশ বাদ দিলাম হার্সাল পাটের মেন বোলারগুলোকে আমরা রাখলাম হার্সাল প্যাটেল ভুবনেশ্বর কুমার চাহাল ঠিক আছে তো এখান থেকে এবার যে ধরে নিচ্ছি যে আয়ারল্যান্ড প্রথম বল করছে সেক্ষেত্রে দেখুন লিটল জর্জ লিটিল এবং মার্ক আদের এই জর্জ লিটিল এবং মার্ক আদের এরা কিন্তু ডেথ অফারে বল করতে পারে তাহলে এই দুজনকে আমরা মোটামুটিভাবে পিক করে নিতে পারি ঠিক আছে মার্কাদ লিটিল আচ্ছা এখানে একটা কমাতে হবে প্লেয়ার নাহলে আমরা নিতে পারবো না ধরে নিন টেক্টরকে বাদ দিলাম দিয়ে আমরা নিলাম এখানে লিটিলকে তাহলে দেখুন এদের দুটো বোলার হলো এখানে ইন্ডিয়া তিনটে ব্যাটসম্যান হলো আর ধরে নিচ্ছি গায়কর হয়তো ফ্লপ যেতে পারে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমরা হ্যারি টাক্টরকে এখানে নিলাম ঠিক আছে চারটে হয়ে গেল আচ্ছা এখানে আকসর পটলকে নিয়ে নিতে পারি আমরা বা হার্দিক পান্ডিয়াকে ধরুন ব্যাট ব্যাট আসলেও আসতে পারি কিংবা আকসর বটলকে নিজেও তো এখানে স্পিনার বেশি কাজ করবে বলছে আর এখানে দিনেশ কার্তিক বা এল বা এল টাকারকেও নিতে পারি বা দীনেশ কার্তিককেও নিতে পারি ঠিক আছে তো আমরা এল টাকারকে রাখলাম তাহলে এই টিমও আমরা বানিয়ে নিতে পারি কিংবা এখানে আকসর পটেলকে না নিয়ে যদি আমরা ডিলানিকে নিই আর এখানে হ্যারি টেক্টারকে না নিয়ে যদি আমরা দীপা খুঁটা যদি খেলে তাহলে দীপা খুটাকে নিতে পারি বা সঞ্জু সামসানকেও নিতে পারি তাহলে এই টিমটাও যদি সঞ্জু স্যামসন খেলে দীপা খুটার পরিবর্তে অর্থাৎ ওই নাম্বারে যে খেলবে তাকে আমরা পিক করতে পারি তাহলে আমরা এখানে দেখুন ছটা বোলার ছটা প্লেয়ার নিয়েছি আমরা ইন্ডিয়ার তরফ থেকে আর আমি আয়ারল্যান্ডের তরফ থেকে পাঁচটা প্লেয়ার নিলাম ঠিক আছে তো এই কম্বিনেশনও আমরা যেতে পারি সেক্ষেত্রে কী করবো এখানে ধরুন ঈশান কিষানকে আমরা ক্যাপ্টেন করবো আর ভাইস ক্যাপ্টেন করব। যুজবিন্দার চাহাল কারণ সেকেন্ড ইনিংসে কিন্তু স্পিনার খতর হতে পারে কারণ দেখা গেলো ইন্ডিয়া প্রথম ব্যাট করে একশো আশি বা দুশো রানের স্কোর করে দিয়েছে সেক্ষেত্রে কী হবে তো আয়ারল্যান্ড অতটা তো শক্তিশালী টিম নয় সেক্ষেত্রে আপনারা কি দেখবেন যে স্পিনারদেরকে বেশি অ্যাটাক করতে যাবে আর বেশি স্পিনারকে অ্যাটাক করলে যেমন যুজবিন্দার চাহাল কিন্তু একটা বড়ো মানের প্লেয়ার স্পিনার তো সেই ক্ষেত্রে দেখবেন হয়তো কী বলবো রানও খরচ করছে এবং উইকেটও পাচ্ছে তো সেই ক্ষেত্রে দেখবেন এই কম্বিনেশানটা আমরা বানাতে পারি বা এটাকে যদি আমরা অল্টারনেট করে দিই অর্থাৎ যুশবিন্দার চাহালকে আমরা ক্যাপ্টেন আর ঈশান কিষাণকে ভিসি করে দিলাম ঠিক আছে অথবা দেখা গেল যে ভালো স্কোর হতে পারে একটা বিরাট বড় স্কোর হতে পারে তাহলে সেক্ষেত্রে কী করবো সেম টিম রাখলাম রেখে কী করব ঈশান কিষান ক্যাপ্টেন সূর্য কুমার যাদব ফার্স্ট ডাউনের নামছে ভিসি করে দিলাম ঠিক আছে কিংবা এটাকে অল্টারনেট করে দেবো ঠিক আছে বলা যায় না সূর্য কুমার যাদব বেশিক্ষণ টিকে যেতে পারে তার বেশি শেষ পর্যন্ত খেলে আসতে পারে ঈশান কিষণ হয়তো মাঝখানে আউট হয়ে যেতে পারে তাহলে পিসিটা ঈশান কিষণকে করলাম আর সূর্য যাদবকে ভিসি ক্যাপ্টেন করলাম তাহলে এই টিমও করতে পারি তাহলে দেখুন এতগুলো কম্বিনেশান হবে কারণ এতগুলো কম্বিনেশান বানাতেই হবে কারণ একটা বড়ো অ্যামাউন্টের খেলা বড় অ্যামাউন্ট জেতার একটা চান্স আছে এবং অনেক অনেকগুলো লিগ রয়েছে কম দামের মানে কম টাকার লিগও রয়েছে যেখানে খুব ধরুন উনত্রিশ টাকা ধরুন দশটা ম্যাচ আপনারা লাগিয়ে দিলেন ঠিক আছে তাহলে সেখানে কিন্তু জিএল জাতা নানা নানারকমভাবে আমরা কম্বিনেশান বানালাম দুটো কম দুটো সিচুয়েশান ভাববেন দুটো সিচুয়েশানে দু রকম টিম বানিয়ে এবং সেটাকে বিভিন্ন রকমভাবে একটা টিম একটা প্লেয়ারকে ঘুরিয়ে ফিরিয়ে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন ঘুরিয়ে ফিরিয়ে আপনারা দশটা টিম বানিয়ে নিতে পারবেন তাহলে দুটো সিচুয়েশন বারবার বলছি দুটো সিচুয়েশন মনে রাখবেন একটা যদি ইন্ডিয়া প্রথম ব্যাট করে কি টিম হবে আর ইন্ডিয়া টিম যদি প্রথম বল করে কি টিম হবে ঠিক আছে তাহলে দুটো কিন্তু আমি জিনিস দেখে দিলাম তাহলে সেই জন্য আপনারা আশা করি এ থেকে অনেকটা হেল্প পেয়েছেন আর আশা করি অনেকটা বুঝতে পেরেছেন আর সে পুরোনো কিছু স্কোর কার্ডও দেখিয়ে দিয়েছি সব কিছু বলে দিয়েছি তো আপনারা নিজেরাও চেষ্টা করতে পারেন আর টাইম মতো টিম চলেও আসবে টস হয়ে যাওয়ার পরে আপনারা চিন্তা করবেন আর আপনারা বারবার বলছেন যে দশ মিনিট পনেরো মিনিট পরে মানে আগে টিম দিতে চেষ্টা করছি কারণ আমিও তো টিম মানে লিগ জয়েন করি সেক্ষেত্রে কি হয় একটু ভাবতেও হয় আর উল্টো ভাবে খুব তাড়াহুড়োর মধ্যে উল্টো টিম দিয়ে দিলে তো মানে সে আপনাদের আপনাদের রসি আমি পড়বো তো আমাকে তো একটু ভাবতে টাইম দেবেন ঠিক আছে তো আপনারা বেশি এই টিমগুলোকে যেটা ভিডিওটা দেখলেন সম্পূর্ণ দেখুন এবং নিজেরাও টিমগুলোকে বানানোর চেষ্টা করুন যেহেতু তারা সরগর ব্যাপার হয়ে গেলে টিম তারা তৈরি করতো তাহলে সেক্ষেত্রে পরবর্তীকালে যখন আমি টিম ধুব সেক্ষেত্রে আপনারা কিন্তু সেই টিমগুলোকে খুব তাড়াতাড়ি ক্রিয়েট করে নিতে পারবেন যদি একদমই এই মানে অ্যাপস না করেন এবং এই টিমের কম্বিনেশান না বানান তাহলে কিন্তু সব প্লেয়ারগুলোকে চেনা থাকবে না সেক্ষেত্রে আপনাদের দেরি হবে সেই জন্য বলছি আপনারাও চেষ্টা করুন যে আর কীভাবে কম্বিনেশন বানানো যেতে পারে ট্রাই করুন ঠিক আছে জে জিততে গেলে বিভিন্ন রকম কম্বিনেশান আপনাদেরকে কিন্তু ট্রাই করুন করতে হবে এটা ভুললে চলবে না যে আমরা খাটবো না আর এমনিভাবেই কিন্তু জেল জিতে যাবে এটা কিন্তু কখনো সম্ভব না যে সেটা হতে পারে একমাত্র যদি তার কারো লাখ যদি প্রচুর পরিমাণে ভালো থাকে ঠিক আছে তো যাই হোক তাহলে আর কথা বাড়িয়ে লাভ নেই আর লাস্ট একটা কথাই বলবো যে ভিডিওটা আপনাদের ভালো লাগছে কিনা প্লিজ কমেন্টের মাধ্যমে জানান এক দুজন কমেন্ট করে ভালো লাগে বলছে তো সেক্ষেত্রে আমার খুব ভালো লাগছে এবং সেই জন্য ভিডিও বানাতে আমি অত্যন্ত মানে মানে উৎসুক হয়ে থাকি যে আপনাদের কমেন্টটা আমি শুনতে পাবো খুব ভালো লাগে আমার তো আপনারা যারা কমেন্ট করছেন তাদের কাছেও আমার রিকোয়েস্ট কমেন্ট করুন লাইক করুন ভিডিওগুলিকে লাইক করছেন না আর সাবস্ক্রাইব করুন শেয়ার করুন অবশ্যই আর অবশ্যই ভিডিওটির ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে সেই লিঙ্কে গিয়ে আপনার টেলিগ্রাম চ্যানেলটি জিএল মাস্টার টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করবেন ঠিক আছে সকলে ভালো থাকবেন ভিডিওটি এই পর্যন্তই